वेलकम फ्रेंड्स टू विजन WBCS। सो आज के थेके आमरा WBCS 2021 के लक्ष्य करे मेन्स मॉक सीरीजटा स्टार्ट करतेछि। WBCS मेन्स लेवेलेर इम्पोर्टेंट क्वेश्चन्स गुलो एई सीरीजे आमरा कवर करब। आज के एई सीरीजेर फर्स्ट सेटटा आमरा डिसकस करब। डेली जे सीरीजटा आसबे एई सीरीजे 15 टू 20 क्वेश्चन्स थाकबे, টোটালি WBCS মেইনস ওরিয়েন্টেড কোয়েশ্চেন। আমি তোমাদেরকে একটা পারফেক্ট শিডিউল দিয়ে দিব দ্যাট এই উইকের এই দুই দিন আমরা হিস্ট্রি করব বা জিএস পেপার 3 করছি, নেক্সট ডে আমরা অন্য সাবজেক্ট করব। তো কোন শিডিউলে কোন সাবজেক্টের মক গুলো করানো হবে সেটা আমি তোমাদেরকে কিছুদিন পরে প্রপার শিডিউল দিয়ে দিব। যাই হোক, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে তাহলে আমরা আজকে ফার্স্ট সেট অফ WBCS মেইনস এটা স্টার্ট করি। So, the first question is, which Magadhan ruler launched final military assault on Ganarajyas of Kasi Kosala with the help of new weapons like Rathamasula and Mahasilakantaka? Mahasilakantaka and Rathamasula, ei duto notun weapon, kon Magadh ruler launch korechilo, kon Magadh ruler develop korechilo, এটা আমাদেরকে বলতে হবে। অপশন হচ্ছে, অপশন এ বিম্বিসারা, অপশন বি আজাদ শত্রু, অপশন সি প্রসেনজিৎ এন্ড অপশন ডি শিশুনাগ। তো তোমরা আনসারটা করো কমেন্ট বক্সে আমাকে জানাও, তারপর আমি সঠিক উত্তরটা বলছি। তো অনেকরাই একদম ঠিক আনসার করেছো। তো আনসার হবে অপশন বি আজাদ শত্রু। আজাদ শত্রু রথমাসুলা আর মহাশিলাকান্তকা বলে দুটো ওয়েপনকে ডেভেলপ করেছিল, সেটা ইউজ করেছিল অন অ্যাটাকিং কাশী অ্যান্ড কোশলা। কাশী আর কোশলা যে মহাজনপদা ছিল, এই দুটো মহাজনপদার উপরে আক্রমণ করার সময় এই দুটো ওয়েপনের ইউজ করেছিল আজাদ শত্রু। আজাদ শত্রু কোন ডাইনেস্টিতে বিলং করে? তো আনসার হবে হরিয়ঙ্কা ডাইনেস্টি। ওকে, এটা মনে রাখবে। তো ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আজাদ শত্রুকে নিয়ে যদি আমি বলি, প্রথম আজাদ শত্রুর সময় বুদ্ধা আর মহাবীরা এরা দুইজনই নির্বাণে অ্যাটেন করেছিল। তো আজাদ শত্রু ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধা অ্যান্ড মহাবীরা। ওকে, নেক্সট, আজাদ শত্রুর সময় প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড ডিউরিং দি টাইম অফ আজাদ শত্রু। ওকে, আর এটা কোথায় হয়েছিল? এটা রাজগীরে হয়েছিল, রাজগীরে সতপানি কেভস এ হয়েছিল, ঠিক আছে। এন্ড নেক্সট পয়েন্ট হবে দ্যাট মহাশিলাকান্তকা এন্ড রথমাসুলা এটা অ্যাকচুয়ালি ইনভেন্টেড বাই আজাদ শত্রু। আজাদ শত্রু ইনভেন্ট করেছিল আর এটাকে লিচ্ছবিদের এগেনস্টে ইউজ করা হয়েছিল। আর এই দুটো যদি তোমরা বুঝতে চাও দ্যাট মহাশিলাকান্তকা বা রথমাসুলা জিনিসটা কি, তাহলে যদি বাহুবলী বইটা দেখে থাকো তোমরা, তাহলে ওইখানে ভালালদের একটা রথ ইউজ করছিল আর ওই রথের সামনে একটা ব্লেড মতন সামনে লাগা ছিল। সেম থিং ইজ রথমাসুলা আজাদ শত্রুর সময়। আজাদ শত্রু যে রথ ইউজ করতো, যে এটা ওয়েপনের নাম রথমাসুলা রেখেছিল, সেটাও একটা রথ মতন ছিল যার আগে আর দুটো সাইডে একটা ব্লেড মতন, সার্কুলার ব্লেড মতন লাগা থাকতো, যেটা যে এনিমি ছিল তাদেরকে অনেকটা হার্ম করত। অ্যান্ড মহাশিলাকান্তকা বড় স্টোনদেরকে ফেলতে, বড় পাথর গুলোকে ফেলতে সাহায্য করত। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। মুভিং অন, পুলিশমেন অফ বিজয়নগর ওয়ার পেড আউট অফ ট্যাক্সেস কালেক্টেড ফ্রম ওয়াইন শপ, ল্যান্ড রেভিনিউ, প্রস্টিটিউটস অ্যান্ড ট্যাক্সেস অন গুডস। তোমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে যে বিজয়নগর ডাইনেস্টি ছিল, এই বিজয়নগর ডাইনেস্টি এর সময় যে পুলিশম্যানরা থাকতো তাদের স্যালারি কোথায় থেকে দেওয়া হতো, কোন জায়গা থেকে ট্যাক্স কালেক্ট করে পুলিশম্যানদেরকে স্যালারি দেওয়া হতো? তো অপশন হচ্ছে ওয়াইন শপ, ল্যান্ড রেভিনিউ, প্রস্টিটিউটস অ্যান্ড ট্যাক্সেস অন গুডস। সো আনসারটা তোমরা করো। হ্যাঁ, এটার আনসার একদমই সঠিক, ইটস অপশন সি প্রস্টিটিউটস। প্রস্টিটিউটসদের থেকে ট্যাক্স কালেক্ট করে পুলিশম্যানদের স্যালারি প্রোভাইড করা হতো বিজয়নগর ডাইনেস্টিতে। এটা মেন্সে প্রায় দুইবার কোয়েশ্চেন এসেছে, অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে,
অ্যাজ ওয়েল অ্যাজ ইউপিএসসি এর একটা সিএপিএফ এর এক্সাম এসেছিল এই কোয়েশ্চেন। তো দেখো, যদি বিজয়নগর ডাইনেস্টি এর আমরা কথাটা বলি, তো এটা 1336 এ এস্টাবলিশ করা হয়েছিল বাই হরিহরা ওয়ান অ্যান্ড ভুক্তা রায়া ওয়ান অফ সাংমা ডাইনেস্টি। হরিহরা ওয়ান আর ভুক্তা ওয়ান এরা দুইজন মিলে বিজয়নগর এম্পায়ারকে স্থাপিত করেছিল, স্থাপনা করেছিল। আর এরা কোন ডাইনেস্টিতে বিলং করতো? তো এরা দুইজন সাংমা ডাইনেস্টিকে বিলং করত। ওকে, বিজয়নগর কিংডমের উপরে টোটাল চারটে ডাইনেস্টি রুল করেছিল। তারা কি, তাদের নাম যদি বলি তাহলে সেটা হচ্ছে সাংমা, সালুবা, তুলুবা অ্যান্ড আরাইভি। ওকে, এটা হচ্ছে চারটে ডাইনেস্টি যেটা বিজয়নগর ডাইনেস্টি বিজয়নগর কিংডমের উপরে রুল করেছিল। আর আর্লি বিজয়নগর রুলার যারা ছিল তারা শৈভিজম এর ফলোয়ার ছিল, মানে তারা শিবের ভক্তি করত। ওকে, সো এই কয়েকটা পয়েন্ট আছে। সবটা তো আমি একটা কোয়েশ্চেনেই বলতে পারবো না, যেগুলো একটু একটু ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেটেড টু দ্য কোয়েশ্চেন আছে সেটা আমি তোমাদেরকে জানাই দিচ্ছি। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডিউরিং দ্য রিজন অফ বিচ দিল্লি সুলতান ওয়াজ জিজিয়া কালেক্টেড ইভেন ফ্রম ব্রাহ্মণস। কোন দিল্লি সুলতানের সময়তে, দিল্লি সুলতানের রিজনে ব্রাহ্মণদের থেকেও জিজিয়া কালেক্ট করা হতো? এটা হচ্ছে কোয়েশ্চেন। আর অপশনটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক, অপশন বি বলবন, অপশন সি মোহাম্মদ বিন তুগলক আর অপশন ডি ফিরোজ তুগলক। তো আনসারটা তোমরা জানাও আমাকে কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে 30 সেকেন্ডস দিচ্ছি। ইয়েস, ইটস আনসার হবে অপশন ডি ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের সময়তে জিজিয়া ব্রাহ্মণদের থেকেও কালেক্ট করা হতো। যদি তোমরা বিটুইন দ্য লাইন্স পড়ে থাকো তাহলে এটা মনে রাখবে দ্যাট এই যে জিজিয়া যেটা ছিল, এই জিজিয়াটাকে কিন্তু ইম্পোজ করেছিল ফার্স্ট টাইম ফিরোজ শাহ তুগলক। ওকে, অ্যান্ড অন্য কি কি ট্যাক্স ইম্পোজ করেছিল ফিরোজ শাহ তুগলক সেটা আমরা যদি দেখি, তো প্রথম হচ্ছে খরচ। খরচ কি ছিল? খরচ ওয়াজ ল্যান্ড ট্যাক্স, ভূমির যে ট্যাক্স লাগতো, ল্যান্ড ট্যাক্স, যেটা 1/10 অফ দ্য টোটাল প্রডিউস হতো সেটাকে বলা হতো খরচ। এটাও ইম্পোজ করা হয়েছিল বাই ফিরোজ শাহ তুগলক। সেকেন্ড, জাকাত। জাকাত ছিল 2.5% ট্যাক্স অন প্রপার্টি রিয়েলাইজড ফ্রম দ্য মুসলিম। মুসলিমদের থেকে, ওদের মুসলিমের প্রপার্টির উপরে যে 2.5% ট্যাক্স লাগতো সেটাকে বলা হতো জাকাত। সিমিলারলি একটা ছিল খাম। খাম ওয়াজ 1/5 অফ দ্য বুটি ক্যাপচার, মানে যখন ওরা জঙ্গল মানে লড়াই করতো কোনো অন্য কিংডম বা অন্য ডাইনেস্টি এর সাথে, তখন যে বুটিটা কালেক্ট হতো, যে অ্যামাউন্ট অফ মানি যে ওইখান থেকে কালেক্ট হতো ওয়ারে জিতার পর, সেটা থেকে 1/5 অফ দ্য অ্যামাউন্ট মানে কি রাজার কাছে থাকতো। আর এই 1/5 অফ দ্য অ্যামাউন্ট যেটা রাজার কাছে থাকতো সেটাকে বলা হয় খাম। ওকে, অ্যান্ড লাস্ট থাকতো জজিয়া। জজিয়া যেটা আমি তোমাদেরকে মানে কোয়েশ্চেনেই ছিল, তো জজিয়া অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা নন মুসলিমদের থেকে যে ট্যাক্সটা নেওয়া হতো সেটাকে বলা হতো জজিয়া। এটা ইউজুয়ালি হিন্দুসদের থেকে নেওয়া হতো। উমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার হাউ এভার এক্সেম্পটেড ফ্রম দ্য ট্যাক্স, মানে এই জজিয়া ট্যাক্স উমেন মহিলা আর বাচ্চা ওদেরকে এই জজিয়া ট্যাক্স দিতে হতো না। বাট অল দি আদার হিন্দুস অ্যাপার্ট ফ্রম উমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার সাবজেক্ট টু গিভ দি জজিয়া ট্যাক্সেস। ওকে, সো যদি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয় দ্যাট জজিয়া কে ইম্পোজ করেছিল বা কে কালেক্ট করতো, কার রিজিমে এই জজিয়া ট্যাক্সটা কালেক্ট করা হতো দিল্লি সালতানাতে, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ওকে, মুভিং অন। মোহাম্মদ বিন তুগলক লিভড ইন এ ক্যাম্প কল্ড সাভারগদরি। সাভারগদরি বলে একটা ক্যাম্প ছিল, এই ক্যাম্পে মোহাম্মদ বিন তুগলক থাকতো। 2.5 বছরের জন্য উনি থেকেছিল একটা ক্যাম্প করে। কোয়েশ্চেনটা হচ্ছে, এই ক্যাম্পটা কোন নদীর ধারে, অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার ওয়াজ দিস ক্যাম্প লোকেটেড, এই ক্যাম্পটা কোন নদীর ধারে লোকেটেড ছিল। অপশন এ হচ্ছে সতলজ, অপশন বি হচ্ছে ইন্ডাস, অপশন সি হচ্ছে যমুনা অ্যান্ড অপশন ডি হচ্ছে গঙ্গা। তো আনসার তোমরা বলো।
একদমই সঠিক অ্যান্সার, ইটস অপশন ডি। অপশন ডি গঙ্গেস, দ্যাট ইজ গঙ্গা নদী এর ধারে এই সাভার গদভরি বলে যে ক্যাম্পটা ছিল মোহাম্মদ বিন তুগলকের, ওটা লাগানো হয়েছে। ওকে দেখো ইম্পর্টেন্ট কাজ যে মোহাম্মদ বিন তুগলক করেছিল, প্রথম ও নিজের গভর্নমেন্টের সিটটাকে, দ্যাট ইজ ক্যাপিটালটাকে দৌলতাবাদে শিফট করেছিল। ওকে সেকেন্ড, ও একটা ডিপার্টমেন্ট খুলেছিল এগ্রিকালচারের জন্য যার নামটা কি ছিল, দিওয়ানি কোহি। আর ও সিলভার কয়েন ইন্ট্রোডিউস করেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়তে। তোমরা মনে রাখবে দ্যাট যদি যখন পড়বে তখন দেখবে ওইখানে একটা জিনিস, ওরা সিলভার কয়েন তো আর গোল্ড কয়েনও ওরা ইন্ট্রোডিউস করেছিল, বাট ওয়ান মোর থিং ওয়াজ দ্যাট ওরা টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিল, স্পেশালি মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিল। ওই টোকেন কারেন্সি এর ব্যাপারে একটু তোমাদেরকে দেখতে হবে যখন পড়বে, বাট এইখানে যে একটা পয়েন্ট ছিল সেটা আমি বলছি, দ্যাট সিলভার কয়েন যে মোহাম্মদ বিন তুগলক করেছিল ইন্ট্রোডিউস, সেটার নাম কি ছিল, সেটার নাম ছিল আদল। ওকে, ADL, আদল। ওকে, সো মুভিং অন, এন্ড গোল্ড কয়েন যেটা ছিল সেটাকে বলা হতো দিনার। ওকে, তো এই চারটে পয়েন্ট আছে এই কোয়েশ্চেন রিলেটেড, সো একটু মনে রাখবে। আর এই ক্যাম্পটা কোন নদীর ধারে হয়েছিল, এটা গঙ্গেস মানে কি গঙ্গা নদীর ধারে হয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, অরবিন্দ ঘোষ ওয়াজ ব্রিলিয়েন্টলি ডিফেন্ডেড বাই, অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি WC ব্যানার্জি, অপশন সি মতিলাল নেহরু, এন্ড অপশন ডি তেজ বাহাদুর শত্রু। কি হবে আনসারটা বলো, অরবিন্দ ঘোষকে কে ডিফেন্ড করেছিল? তো আনসার হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অপশন এ চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিলেন। কোন কেসে? তো ইট ওয়াজ অন দি কেস দ্যাট ইজ নোন অ্যাজ আলিপুর বম কেস, আলিপুর বম কেস বা আলিপুরের আলিপুর কনস্পিরেসি কেস যেটা ছিল, সেটাতে যখন অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয় 1908 এ, তখন অরবিন্দ ঘোষকে কোর্টে ডিফেন্ড করেছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের একটা ইম্পর্টেন্ট টাইটেল যেটা ওনার টাইটেলটা দেওয়া আছে সেটা কি, সেটা হচ্ছে দেশবন্ধু। ওকে, তো চিত্তরঞ্জন দাসকেই বলা হয় দেশবন্ধু। অ্যান্ড চিত্তরঞ্জন দাসের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের হিস্ট্রিতে আমরা দেখি সেটা হচ্ছে, চিত্তরঞ্জন দাস অ্যালং উইথ মতিলাল নেহরু স্বরাজ পার্টির স্থাপনা করেছিলেন 1923 সালে 1st January 1923 এই স্বরাজ পার্টির স্থাপনা করেছিলেন চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু। ওকে, তোমার অরবিন্দ ঘোষকে ইনি ডিফেন্ড করেছিলেন ইন আলিপুর বম কেস। অরবিন্দ ঘোষের যদি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি তো সেটা হয়ে যাচ্ছে দ্যাট উনি একটা ইংলিশ নিউজ পেপার স্টার্ট করেছিলেন 1905 সালে, একটা ইংলিশ নিউজ পেপার স্টার্ট করেছিলেন যার নাম ছিল বন্দে মাতরম। তো বন্দে মাতরম 1905 সালে যে নিউজ পেপারটা ছিল সেটা কে স্টার্ট করেছিল, সেটা স্টার্ট করেছিলেন অরবিন্দ ঘোষ। ওকে, এটা উনি কলকাতা থেকে স্টার্ট করেছিলেন, এটা একটু মনে রাখবে। মুভিং অন, হু ওয়াজ দি অথার অফ সিয়ার উল মুতাখেরিন, সিয়ার উল মুতাখেরিন অথরটা কে ছিল, কে ছিল সিয়ার উল মুতাখেরিন এর অথর? অপশন এ গুলাম হুসেন, অপশন বি আরিফ মোহাম্মদ, অপশন সি নাসির হুসেন, এন্ড অপশন ডি শাহাবুদ্দিন। আনসারটা তোমরা বলো, আমি তোমাদেরকে 20 সেকেন্ড দিচ্ছি এবার এই কোয়েশ্চেনের জন্য, জাস্ট 20 সেকেন্ড। তো আনসারটা হবে অপশন এ গুলাম হুসেন। গুলাম হুসেন এই বইটা লিখেছিলেন যার নাম হচ্ছে সিয়ার উল মুতাখেরিন। এই বইটা কোন ইনসিডেন্টের উপরে বেসড ছিল? তো এই বইটা সিরাজউদ্দৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে যে ব্যাটল অফ পলাশি হয়েছিল 1757, ব্যাটল অফ পলাশি 1757 এ যে ব্যাটলটা হয়েছিল সেটার উপরে বেস করে এই বইটাকে লেখা হয়েছিল বাই গুলাম হুসেন। ওকে, এই যে ব্যাটল অফ পলাশি ছিল সেটা তো ইম্পর্টেন্ট কি জিনিস, তো এটা সাউথ লড়াই করা হয়েছিল বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড সিরাজউদ্দৌলা।
ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে লিড করছিল? তো রবার্ট ক্লাইভ লিড করছিল। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন কি ছিল সিরাজউদ্দৌলার হারের পিছনে, সেটা হচ্ছে মীর জাফর। নবাবের যে ফোর্স ছিল সেটাকে লিড করছিল মীর জাফর, বাট মীর জাফর আগে থেকেই রবার্ট ক্লাইভের সাথে একটা সেটেলমেন্ট করে নিয়েছিল আর কোনোদিনই ও নবাবের ফেভারে হয়ে লড়াইটা করেই নাই। এর জন্য আমরা বলি দ্যাট ব্যাটেল অফ পলাশি এর রেজাল্টটা ব্যাটেল হওয়ার আগেই কিন্তু ডিসাইড হয়ে গেছে। ওকে, তো মনে রাখবে দ্যাট সিয়ার উল মুতাখরিন এর বই যেটা ব্যাটেল অফ পলাশি এর উপরে বেসড আছে সেটাকে কে লিখেছিল, তো ইট ইজ গুলাম হুসেন। ওকে, মুভিং অন। The spice during the Sangam age was known as Sangam age এর সময় যে স্পাই থাকতো, স্পাই সিস্টেম যে ছিল, এই স্পাইটাকে কি বলা হতো? সপাসাস, টিটাস, ওরারস আর সঞ্জয়ান। এটা তোমাদেরকে বলতে হবে দ্যাট এই চারটের মধ্যে, দ্যাট ইজ ওরারস, সঞ্জয়ান, টিটাস অ্যান্ড সপাস, এই চারটের মধ্যে সঙ্গম এজের স্পাইদেরকে কি নাম দিয়ে জানা যেত? আনসারটা তোমরা বলো। কয়েকটা ভুল হয়েছে, আনসারটা হবে অপশন সি, ওরারস। ওরারস বলা হতো স্পাইসদেরকে অফ সঙ্গম এজ। সঙ্গম এজের যে স্পাইস ছিল, স্পাইক মানে জাসুস, আমরা হিন্দিতে বলি জাসুস, ঠিক আছে? এই গুপ্তচর যারা ছিল তাদেরকে কি বলা হতো সঙ্গম এজে? তাদেরকে বলা হতো ওরারস। দেখো, সঙ্গম এজের যদি আমরা পলিটিকা দেখি তাহলে প্রথম জিনিসটা হবে দ্যাট মোনার্কি যেটা ছিল, রাজা যে থাকতো সেটা হেরিডিটারি ফর্ম ছিল, মানে হেরিডিটারি ইন দ্য সেন্স রাজার ছেলে বা ওর কেউ সন্তান নেক্সট রাজা হবে, তো এরকম মোনার্কি ছিল। গভর্নমেন্টের ফর্ম পুরোপুরি হেরিডিটারি ছিল। ওকে, নেক্সট, ওইখানে তিনটে মেন ডাইনেস্টিস ছিল। প্রথম ডাইনেস্টি ছিল চোলাস, চোলাসের একটা এমব্লেম ছিল, মানে কি যত ডাইনেস্টি, তিনটে যে ডাইনেস্টি ছিল এই সঙ্গমেজের সবারই একটা নিজের এমব্লেম থাকতো, রয়্যাল এমব্লেম। আর চোলাসদের এমব্লেম ছিল টাইগার। সিমিলারলি পান্ডিয়াসের এমব্লেম ছিল ফিশ আর চেরাসদের এমব্লেম ছিল বো। ওকে, নেক্সট, যে কিং, কিংকে রাজাকে যে অ্যাসিস্ট করার জন্য, রাজাকে সাহায্য করার জন্য একটা ওয়াইড বডি অফ অফিসিয়ালস ছিল, অফিসিয়ালসদের একটা বডি ছিল যেটাতে পাঁচটা কাউন্সিল ছিল, মানে কি টোটালি যে এই অফিসিয়ালস ছিল না, এই বডি অফ দি অফিসিয়াল যেটা ছিল সেটাকে পাঁচটা কাউন্সিলে ডিভাইড করা ছিল, ক্যাটেগরাইজ করা হয়েছিল। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো যেটা ছিল বা অফিসিয়াল পোস্ট গুলো ছিল, তো প্রথম ছিল মিনিস্টার, মিনিস্টারদেরকে বলা হতো আমাইচার। ওকে, প্রিস্ট, প্রিস্টকে বলা হতো আন্থানার, এনভয়েসকে বলা হতো থুথার, মিলিটারি কমান্ডার্সকে সেনাপতি আর স্পাইসকে ওরার। ওকে, তো সঙ্গম এজে স্পাইকে কি বলা হতো? ওরার বলা হতো। তো মুভিং অন, হুইচ ওয়ান অফ দ্য অ্যাবাউট দ্য ফলোয়িং হরপ্পান সাইট ওয়াজ প্রোবাবলি অ্যা ট্রেডিং আউটপোস্ট মেন্ট ফর প্রোকিউরিং ল্যাপিস লাজুলি? ল্যাপিস লাজুলি প্রোকিউর করার জন্য কোন হরপ্পান সাইটটা ব্যবহার করা হতো বা কোন হরপ্পান সাইট ওয়াজ ফেমাস ফর অ্যা ট্রেডিং আউটপোস্ট ফর প্রোকিউরিং ল্যাপিস লাজুলি? অপশন হচ্ছে সর্টুগাই, মুসাখের, গুন্ডিগা, দামসাদার। এটা বলতে হবে আনসারটা কি, বলো কমেন্ট বক্সে জানাও আমাকে। ওয়েল, ইট ইজ অপশন এ, সর্টুগাই। সর্টুগাই যে আউটপোস্ট ছিল এটা ল্যাপিস লাজুলিটাকে প্রোকিউর করার জন্য ফেমাস ছিল হরপ্পান সাইটের মধ্যে। ল্যাপিস লাজুলি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় ল্যাপিস লাজুলি যে একটা ধাতু ছিল এটাকে আফগানিস্তান, নর্থ আফগানিস্তানের সর্টুগাই থেকে ট্রেড করা হতো আর সর্টুগাই হচ্ছে অ্যাকচুয়াল ট্রেডিং আউটপোস্ট। ওকে, সো এটা মনে রাখতে, এটা মেন্সে অনেকবারই এসেছে। নেক্সট, when did the company lose its monopoly of Indian trade which was thrown open to all Britishers?
কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে দ্যাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের মনোপলিটা কোন সালে হারিয়ে ফেলে। আর এই যে ইন্ডিয়ান ট্রেড ছিল, ভারতে যে ট্রেড করার অধিকার ছিল সেটা সমস্ত ব্রিটিশারদের জন্য ওপেন করে দেওয়া হলো, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। অপশন হচ্ছে অপশন এ 1813, অপশন বি 1833, অপশন সি 1853, অপশন ডি 1793। সঠিক উত্তরটা কি হবে? একদমই অপশন হবে অপশন এ, আনসারটা হবে অপশন এ 1813। দেখো যে চার্টার অ্যাক্ট এসেছিল 1813 এ, এই অ্যাক্টের মাধ্যমে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ছিল সেটাকে শেষ করে দেওয়া হলো। ওকে, এক্সেপ্ট ফর ট্রেড ইনটু টি অ্যান্ড চায়না, চায়না আর টি এর মধ্যে যে দুটো জিনিসে ট্রেড টা বাদ দিয়ে সমস্ত ট্রেডের ক্ষেত্রে কিন্তু কোম্পানির মনোপলিটাকে কেড়ে নেওয়া হয়েছিল। অ্যান্ড এই অ্যাক্টের মাধ্যমে আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারিজকে ইন্ডিয়াতে আসাটা পারমিট দেওয়া হয়েছিল, ইন্ডিয়াতে আসার পারমিশনটা দেওয়া হয়েছিল ক্রিশ্চিয়ান মিশনারিজকে বাই দি চার্টার অ্যাক্ট 1813। ওকে, মুভিং অন। Who killed Michael O'Dyer, the governor of Punjab, who had ordered the brutal firing of the innocent people of Jallianwala Bagh? Jallianwala Bagh incident je hoychilo, ei incident e Michael O'Dyer, je Punjab er governor chilo oi shomoy te, Michael O'Dyer er hatta mane killing ta ke korechilo? Option hocche Madan Lal Thingra, option B Sardar Udham Singh, অপশন সি সোহান সিং থাকনা, অ্যান্ড অপশন ডি কনজ লাল ডি। তো আনসারটা তোমরা জানো, সো মাইকেল ও ডায়ার কে কিল করেছিল বা ওনার মার্ডার করেছিল পার্সন রেভলিউশনারিস্ট নেম অ্যাজ সর্দার উধম সিং। সর্দার উধম সিং মাইকেল ও ডায়ারের হত্যা করেছিলেন। দেখো সর্দার উধম সিং এর যদি আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি তোমাদেরকে, তো প্রথম হচ্ছে উনি গদার পার্টি এর সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন। ওকে, সেকেন্ড উনিশশো চল্লিশ সালে উনি মাইকেল ও ডায়ারকে কিন্তু একটা মিটিং, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আর রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটি এর একটা মিটিং হচ্ছিল ক্যাক্সটন হিল ব্রিটেনে, ওইখানে সর্দার উধম সিং কিন্তু মাইকেল ও ডায়ার কে গুলি মেরে হত্যা করেছিলেন। ওকে, অ্যান্ড এর ফলে ওনাকে পেন্টনভিল প্রিজনে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল 1940 সালে 31শে জুলাই ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওকে, সো এটা মনে রাখবে দ্যাট সর্দার উধম সিং ওয়াজ দ্য পার্সন টু কিল মাইকেল ও ডায়ার। অ্যান্ড মাইকেল ও ডায়ার কে ছিল? হি ওয়াজ দি গভর্নর অফ পাঞ্জাব, পাঞ্জাবের গভর্নর ছিলেন উনি যখন জালিয়ানওয়ালা বাগ ইনসিডেন্টটা হয়। ওকে, মুভিং অন। রাষ্ট্র দোস্তান ওয়াজ এ নিউজ পেপার এস্টাবলিশড বাই হুম? রাষ্ট্র দোস্তান নিউজ পেপার কে এস্টাবলিশ করেছিল? মোহাম্মদ আলী, জাফর আলী খান, সৈয়দ আগমাতুল্লাহ, ইয়া ডি দাদাভাই পরদমজি নারোজি? আনসারটা তোমরা বলো। রাষ্ট্রদোস্তান, তো আনসার ইজ রাইট, ইটস অপশন ডি দাদাভাই নারোজি বা ডি পরদমজি নারোজি। ইনি রাষ্ট্রদোস্তান বলে নিউজ পেপারের এস্টাবলিশমেন্ট করেছিলেন। তো যদি আমরা হিস্ট্রিটা দেখি, তো দেখো দাদাভাই নারোজি, জে বি বাচ্চা, এস এস বাঙ্গালি আর নারোজি পরদমজি, এরা চারজন মিলে একটা অ্যাসোসিয়েশন যার নাম হচ্ছে রেহনুমাই মজদয়াসনন সভা, যেটা ইংলিশ নেম হয়ে যাচ্ছে রিলিজিয়াস রিফর্ম অ্যাসোসিয়েশন, এটা স্থাপনা করেছিলেন 1851। এই রেহনুমাই মজদয়াসনন সভা যেটা ছিল 1851 এ যার স্থাপনা করা হয়েছিল, ওর অ্যাকচুয়াল এইমটা ছিল জোরাস্ট্রিয়ান রিলিজিয়ন, যাতে পার্সি রিলিজিয়ন যেটা ছিল না, এই রিলিজিয়নের রিজেনারেশন আর সোশ্যাল কন্ডিশনটাকে রিস্টোর করার জন্য, জোরাস্ট্রিয়ান রিলিজিয়নের পিউরিটিটাকে রিস্টোর করার আর
পার্সি কমিউনিটি এর ওয়েলবিংটা দেখার অ্যাকচুয়াল এইম ছিল এই অ্যাসোসিয়েশনের। আর এই অ্যাসোসিয়েশনের উইকলি অর্গানের নাম ছিল রাস দোস্তার, যাকে ইংলিশে আমরা বলি দ্য ভয়েস অফ দ্য ট্রুথ। ভয়েস অফ ট্রুথ বা রাস দোস্তার এই রহনুমায় মসবায়াসানান সভায়ের উইকলি অর্গান ছিল। ওকে, আর কে এটার ফাউন্ডেশন করেছিল? তো দাদা ভাই নারোজি, অ্যালং উইথ জে বি বাচ্চা, এস এস বাঙালি, নারোজি ফুরদৌজি। ওকে, মুভিং অন। মদনলাল ধিংরা মার্ডার্ড কার্জন বিলি ইন লন্ডন, হু ওয়াজ হি? মানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে মদনলাল ধিংরা কার্জন বিলি কে লন্ডনে মেরেছিল, রাইট? কোয়েশ্চেনটা হচ্ছে এই কার্জন বিলি কে ছিলেন? ফার্স্ট অপশন, অ্যাডভাইজার টু দ্য সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ফর্মার গভর্নর অফ পাঞ্জাব, যা ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের ল মেম্বার। কে ছিল কার্জন বিলি এটা জিজ্ঞাসা করা হচ্ছে। সো দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি রাইট, ইটস অপশন এ, অ্যাডভাইজার টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। অ্যাডভাইজার টু দ্য সেক্রেটারি ফর স্টেট ফর ইন্ডিয়া বলে পোস্ট, মানে কি সেক্রেটারি অফ স্টেট যে আমাদের, মানে কি যদি আমরা মনে রাখি তাহলে দেয়ার ওয়াজ আ পোস্ট উইচ ওয়াজ নোন সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে? ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী থাকতো যাকে অ্যাপয়েন্ট করা হতো অ্যাজ এ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। এবার এই সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এর অ্যাডভাইজার ছিল কার্জন বিলি, আর এই কার্জন বিলি এর মার্ডার করেছিলেন মদনলাল ধিংরা। ওকে, মদনলাল ধিংরা কে ছিলেন? তিনি একজন রেভলিউশনারি ছিলেন পাঞ্জাব থেকে। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, অভিনব ভারত সোসাইটি আর ইন্ডিয়ান হাউস, যেটা লন্ডনে ইন্ডিয়ান হাউসটা স্থাপনা করেছিল, এই তিনটে অ্যাসোসিয়েশনের সাথে মদনলাল ধিংরা কিন্তু যুক্ত ছিলেন। ওকে, হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। তো দ্যাটস ইট, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চন। দ্য প্রিকারসর অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রিকারসর কে ছিল এটা আমাদেরকে বলতে হবে। অপশন এ হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা, অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, অপশন সি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এন্ড অপশন ডি ইন্ডিয়ান ইউনিয়ন। এই চারটের মধ্যে কোনটা সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রিকারসর ছিল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যাকচুয়াল বেসটা কোন অ্যাসোসিয়েশন ছিল এটা আমাদেরকে বলতে হবে। তো অনেকেরই সঠিক অ্যান্সার দিয়েছো, ইট ইজ অপশন বি, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রিকারসর, আর ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ফাউন্ড বা এস্টাবলিশ করা হয়েছিল বাই টু জেন্টলম্যান, ওয়ান ওয়াজ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড আনাদার ওয়াজ আনন্দ মোহন বোস। আনন্দ মোহন বোস আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর স্থাপনা করেছিলেন 1883 তে, আর এই 1883 তে স্থাপিত হওয়া ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এটাই পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যাকচুয়াল পিলার হিসাবে উঠে আসলো। ওকে, তো এটা মনে রাখবে। মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, চলো নেক্সট কোয়েশ্চেন। দি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ হরিজন সেবক সন, ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী ওয়াজ, মানে কোয়েশ্চনটা হচ্ছে হরিজন সেবক সংঘের স্থাপনা করেছিলেন মহাত্মা গান্ধী, বাট এই হরিজন সেবক সংঘের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ হরিজন সেবক সংঘ, ফাউন্ডার প্রেসিডেন্ট বলা হচ্ছে, হ্যাঁ প্রথম প্রেসিডেন্ট। অপশন হচ্ছে মহাদেব দেশাই, অপশন বি জি ডি বিরলা, অপশন সি অমৃতলাল ঠাক্কর, অপশন ডি বি আর আম্বেদকর। আনসারটা বলো। সো আনসার উইল বি অপশন বি, জি ডি বিরলা। জি ডি বিরলা হরিজন সেবক সংঘের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। এবার হরিজন সেবক সংঘের কথা যদি আমরা বলি স্ট্যাটিক পয়েন্টস গুলো দেখে নিই, তাহলে এটার এস্টাবলিশমেন্ট করা হয়েছিল ইন 1932 তে হরিজন সেবক সংঘের স্থাপনা করা হয়েছিল। কে স্থাপনা করেছিলেন? তো মহাত্মা গান্ধী করেছিলেন। কোথায় থেকে করেছিলেন? তো গেরাবেদা জেল পুনে, পুনের গেরাবেদা জেলে এই হরিজন সেবক সংঘের স্থাপনা করা হয়েছিল। নেক্সট পয়েন্ট যদি বলি তাহলে এর অ্যাকচুয়াল এমটা কি ছিল, এই
যে সংঘ ছিল যেটা হরিজন সেবক সংঘ, এই অর্গানাইজেশনের অ্যাকচুয়াল এমটা ছিল আনটাচেবিলিটিটাকে এলিমিনেট করা। আর এর হেডকোয়ার্টারটা কোথায় ছিল? তো হেডকোয়ার্টার হচ্ছে কিংসওয়ে ক্যাম্প দিল্লি। কিংসওয়ে ক্যাম্প দিল্লিতে হরিজন সেবক সংঘের হেডকোয়ার্টারটা ছিল। ওকে, মুভিং অন। দ্য চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম দ্য করোমন্ডল পোর্ট ওয়াজ, কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে দ্য ডাচরা করোমন্ডল পোর্ট থেকে অ্যাকচুয়ালি বা মেইনলি কোন জিনিসটা এক্সপোর্ট করতো? অপশন এ টেক্সটাইল, অপশন বি ইন্ডিগো, অপশন সি স্পাইস, এন্ড অপশন ডি সল্ট পেটার। তো আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন এ টেক্সটাইল। টেক্সটাইল সাপ্লাই করা হতো, এক্সপোর্ট করা হতো ডাচদের দ্বারা ফ্রম করোমন্ডল পোর্ট। ওকে, এটা একটু মনে রাখবে। নেক্সট, arrange the following events related to Anglo-Mysore war in the proper chronological order and choose the correct answer. মানে এই চারটে যে ইনসিডেন্ট বলা আছে এটাকে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদেরকে সাজাইতে হবে। প্রথম বলছে ব্যাটেল অফ পোর্টোনোভো, সেকেন্ড হচ্ছে ট্রিটি অফ ব্যাঙ্গালোর, থার্ড হচ্ছে ট্রিটি অফ মাদ্রাস, এন্ড ফোর্থ হচ্ছে ট্রিটি অফ সেরিঙ্গাপট্টম। এই চারটে ইনসিডেন্টকে ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করো। অপশনটা তোমাদের সামনে আছে এ বি সি ডি, আমি তোমাদেরকে 30 সেকেন্ড দিচ্ছি, আনসারটা বলো। ওকে, তো এর আনসারটা হবে যেটা তোমরা বলেছো অপশন বি, মানে 3-1-2-4। দেখো ব্যাটল অফ পোর্টোনোভো হয়েছিল 1781, ওকে, ট্রিটি অফ ম্যাঙ্গালোর হয়েছিল 1784 আফটার সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, ট্রিটি অফ মাদ্রাস হয়েছিল আফটার ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার দ্যাট ইজ 1769, ট্রিটি অফ সেরিঙ্গাপট্টনম থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের পরে হয়েছিল সেটা হচ্ছে 1792। কারেক্ট অর্ডার কি হবে? কারেক্ট অর্ডার হবে 3-1-2-4, অপশন বি। Okay, moving on. A public service commission was established in India for the first time by which act? Indian Council Act 1892, Government of India Act 1909, Government of India Act 1919 and Government of India Act 1935. এই তিনটে অ্যাক্টের মধ্যে, এই চারটে অ্যাক্টের মধ্যে কোনটা অ্যাক্টের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনকে ভারতে প্রথমবার এস্টাবলিশ করা হয়েছিল? আনসারটা তোমরা কমেন্ট বক্সে জানাও। অ্যাবসলিউটলি দ্য আনসার ইজ অপশন সি। অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন এর স্থাপনা করা হয়েছিল ভারতে প্রথমবার। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর যদি আরো ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দেখি তাহলে সেটা হবে, প্রথম এটাকেই আমরা বলি মন্টাগু ক্লেন্সফোর্ড বা মন্টফোর্ড রিফর্মস। এই অ্যাক্টের মাধ্যমে ভারতে বাইক্যামারালিজম দ্যাট ইজ বাইক্যামারাল লেজিসলেচারটা ইন্ট্রোডিউস হয়েছিল। তারপর ডায়ারকিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রভিনশিয়াল লেভেলে, প্রভিন্সেস এ ডায়ারকিটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। অ্যান্ড যে অ্যাডমিনিস্ট্রেশনের যে সাবজেক্ট গুলো ছিল সেটাকে দুটো ভাগে ডিভাইড করা হয়েছিল, একটা ছিল রিজার্ভড লিস্ট আর একটা ছিল ট্রান্সফারড লিস্ট। ওকে, আর এই অ্যাক্টের মাধ্যমেই প্রথমবার পাবলিক সার্ভিস কমিশনের স্থাপনাটা করা হয়। ওকে, মুভিং অন। দ্য ফার্স্ট সাইন অফ রিভল্ট লেড বাই তিতু মীর ওয়াজ আ রেড অন জমিনদার রাম রান চক্রবর্তী, কালী প্রসন্ন মুখোপাধ্যায়, দেবনাথ রয় এন্ড কৃষ্ণ দেব রয়। এই চারজন ব্যক্তির, এই চারজন জমিদারের মধ্যে কোন জমিদারের উপরে প্রথমবার টিটু মীর রেড করেছিলেন? টিটু মীর তোমরা জানো সবাই বাহাবি মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। এবার এই টিটু মীর কোন জমিদারের উপরে প্রথমবার রেড করেছিল এটা বলতে হবে। তো আনসারটা জানাও, অনেকটাই আনসারটা বলছো, দ্যাটস গুড। ইয়েস, ইটস আনসারটা হবে অপশন ডি, কৃষ্ণদেব রায়।
কৃষ্ণদেব রায় যে জমিদার ছিলেন বেঙ্গলের, ওনার উপরে তিতুমীর প্রথম অ্যাটাক বা রেড করেছিল, ঠিক আছে? মুভিং অন, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার্স ডাইড ডিউরিং দ্য সিজ অফ রেসিডেন্সি অ্যাট লখনৌ? লখনৌতে যে রিভোল্ট অফ 1857 হয়েছিল, বিদ্রোহ হয়েছিল, সৈন্য বিদ্রোহ, এই সেপয় মিউটিনির সময় লখনৌতে কোন ব্রিটিশ অফিসার লখনৌটাকে সাপ্রেস করার জন্য নিজের প্রাণটা হারিয়ে ফেলেছিলেন, বা কোন ব্রিটিশ অফিসারের ডেথ হয়েছিল ওয়াইল সিজিং দি রেসিডেন্সি অ্যাট লখনৌ? লখনৌতে রেসিডেন্সিটাকে সিজ করার সময় কোন ব্রিটিশ অফিসারের মৃত্যু হয়েছিল? অপশন এ হ্যাভলক, অপশন বি জন নিকলসন, অপশন সি হেনরি লরেন্স, অপশন ডি কলিন ক্যাম্পবেল। আনসারটা তোমরা চক পড়ে জানো তাড়াতাড়ি একদম। ওয়েল ইট ইজ রাইট, ইটস অপশন সি হেনরি লরেন্স। দেখো লখনৌ এর সাথে হেনরি লরেন্স এর অ্যাসোসিয়েশন ছিলেন, ছিল, আর হেনরি লরেন্স উনি ছিলেন একজন ব্রিটিশ অফিসার যিনি লখনৌতে যে রিভল্ট হয়েছিল সেটাকে সাপ্রেস করতে গেছিলেন, অ্যান্ড লখনৌ এর রেসিডেন্সিটাকে যখন উনি সিজ করতে যান তখন ওনার কিন্তু মৃত্যু হয়ে যায়। এবার যদি আমি 1857 রিভল্টের ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দেখি, তো দেখো দিল্লি লিডার কে ছিল দিল্লিতে, তো বাহাদুর শাহ জাফর ছিলেন। অফিসার কোন ব্রিটিশ অফিসার এটাকে সাপ্রেস করেছিল? জন নিকলসন দিল্লিতে করেছিল, ওকে। লখনৌতে বেগম হজরত মিলন মেহেল ছিলেন লিডার, আর সাপ্রেস করা হয়েছিল বাই হেনরি লরেন্স। কানপুরে নানা সাহেব ছিলেন, স্যার কলিন ক্যাম্পবেল এটাকে সাপ্রেস করেছেন। ঝাঁসি অ্যান্ড গোয়ালিয়ার যদি দেখি, তো লক্ষ্মীবাই আর কান্তিয়া তোপে এটাকে লিড করছিলেন, জেনারেল হগ রোজ ইনি সাপ্রেস করেছিলেন ঝাঁসি আর গোয়ালিয়ারের রিভল্টটাকে। বরেলিতে খান বাহাদুর খান ছিলেন, ওটাকেও সাপ্রেস করা হয়েছে বাই স্যার কলিন ক্যাম্পবেল। আলাহাবাদ আর বেনারস যেখানে মৌলভী লিয়াকত আলী ছিলেন ওটাকে কর্নেল অনসেল সাপ্রেস করেছিল, অ্যান্ড বিহারের কুয়ার সিং যেটা আরা থেকে ছিলেন ওনাকে সাপ্রেস করা হয়েছিল, ওনার রেভল্টকে সাপ্রেস করা হয়েছিল বাই উইলিয়াম টেলর, ওকে। সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চন, লাস্ট কোয়েশ্চন হচ্ছে হু গেভ দ্য টাইটেল অফ রানি টু নাগা উমেন লিডার গাইদিন লিউ? নাগা উমেন লিডার ছিলেন গাইদিন লিউ, এনাকে রানী টাইটেল কে দিয়েছিল? অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি জওয়াহরলাল নেহরু, অপশন সি ঠক্কর বাপ্পা, এন্ড অপশন ডি মহাত্মা গান্ধী। এটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আজকে এই সেটে, তাড়াতাড়ি আনসারটা বলো। Yes, the answer is absolutely right. Option B, Jawaharlal Nehru. Jawaharlal Nehru, Rani Gaidin Luke, which is a Naga woman leader, she gave Rani title to her. If you look at history, Gaidin Luke, Naga tribe, Rongmei tribe, belong to her. Rongmei tribe, she belong to her. She, 1931, Jodonag, বলে যে লিডার ছিল ওনার ডেথের পরে, অ্যারেস্টের পরে গাইদিনলু হেরাক্কা মুভমেন্টটাকে হেড করেছিলেন বা লিড করেছিলেন হেরাক্কা মুভমেন্টটাকে 1931, ওকে। তার কারণে ওনাকে অ্যারেস্টও করা হয়েছিল, অ্যান্ড ইন 1937 যখন 1937 সালে জওয়াহরলাল নেহরু এই রানী গাইদিনলু নাগা উমেন লিডার যিনি ছিলেন গাইদিনলু ওনার সাথে যখন দেখা করেন তখন ওনাকে রানী টাইটেলটা দিয়েছিলেন, অ্যান্ড এটাও প্রমিস করেছিলেন কি ওনাকে ফ্রিডম প্রোভাইড করতে, জেল থেকে রিলিজ করাইতে নেহরু কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট হেল্প যতটা সম্ভব করবেন, ওকে। সো যদি কোয়েশ্চেন আসে দ্যাট হু গেভ দ্য টাইটেল অফ রানী টু নাগা উমেন লিডার গাইদিনলু, তো আনসারটা কি হবে? জওয়াহরলাল নেহরু, ওকে। সো এটাই ছিল আমাদের ফার্স্ট সেট, প্রথম সেটে এই 20টা কোয়েশ্চেন আমরা করেছি। নেক্সট ক্লাসে আবার আমরা হিস্ট্রিটাই কন্টিনিউ করব, তারপরে আমি এই 2-3 দিনের মধ্যে পুরো একটা শিডিউল তোমাদেরকে প্রোভাইড করে দেব, ওকে। সো মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, তো
WBCS প্রিলিমসটাও আর মাত্র 20-22 দিন আছে, ভালো করে পড়ো। অল দ্য বেস্ট, মিট ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ, জয় হিন্দ।